আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সাভারের বারোই পাড়াতে আরিশা এগ্রো ফার্মে। ওনারা দীর্ঘদিন যাবৎ প্রাকৃতিক পদ্ধতিতে ছেড়ে দেশি মুরগি লালন পালন করে আসছেন। তো আজকে আমরা এখানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে একজন উদ্যোক্তা যদি প্রাকৃতিক পদ্ধতিতে ওনাদের মতো এই দেশি মুরগিগুলো লালন পালন শুরু করতে চান, তাদের কোন কোন জিনিসগুলো আসলে লক্ষ্য রাখতে হবে। কারণ এখন অনেক খামারি আছেন যারা এই দেশি মুরগির সাথে যুক্ত হতে চাচ্ছেন, প্রাকৃতিক পদ্ধতিতে দেশি মুরগি লালন পালন করতে চাচ্ছেন। তাদের জন্য আজকে আমরা আনোয়ারের কাছ থেকে এই সম্পর্কে বিস্তারিত জানবো যে শুধু প্রাকৃতিকভাবে লালন পালন করলেই হবে না, এদের মাসেশে যে খাদ্যর ব্যাপারটা, কারণ আপনি মুরগি ছেড়ে পারলেন কিন্তু প্রাকৃতিকভাবে খাবার দিতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু মাসেশে খুব বেশি একটা লাভবান হতে পারবেন না। আজকে আমরা আনোয়ারের কাছ থেকে এই প্রাকৃতিক পদ্ধতিতে দেশি মুরগি লালন পালন করে ওনারা মাস শেষে কেমন লাভবান হচ্ছে বা কীভাবে এই মুরগিগুলো লালন পালন করতে হবে, এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আনোয়ার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রাকৃতিকভাবে আপনারা মুরগি লালন পালন করছেন অনেকদিন যাবতই, এখন তো প্রচুর পরিমাণে গরম, এই গরমের মধ্যেও মুরগি ছেড়ে দিচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে কিনা? আসলে গরমের মধ্যেও যেমন শীতের সময় যেরকম ঠান্ডা লাগে, গরম থেকে মুরগি ঠান্ডা হয়, এই জন্য আমরা ওই যখন 10টা 11টা হয় আমরা সকালবেলা মুরগিগুলো ছেড়ে দিই, রোদ ওঠার পরে 1-1.5 ঘন্টা মুরগিগুলো আমাদের মাঠে ছাড়া থাকে, তারপর আমরা মুরগিগুলো আবার ঘরে ঢুকিয়ে ফেলি, যাতে ওদের যখন রোদের যখন মুরগিটা এরকম পাকনাটা মেলে থাকবে তখন বোঝা যাবে যে ওদের শরীরে প্রচণ্ড রকম গরম লাগতেছে, তখন আমরা দরজা খোলা থাকে, ওরা গরম লাগার সাথে সাথে ওরা মুরগিগুলো ঘরে যাচ্ছে, একাই ঘরে উঠে যাচ্ছে, আর যেগুলো বাইরে থাকে এগুলো গাছের যে ছায়াগুলো আছে এই ছায়ার মধ্যে বসে থাকে। আমরা ওই খাবারগুলো বাইরে যখন ছাড়া থাকে আমাদের খাবারগুলো আমাদের ওই গাছের ছায়া নিচে রেখে দিই, ওরা ওই ছায়ার মধ্যে বসে বসে খাবারগুলো খায় এবং কিছু মুরগি ঘরে চলে যায়। এইভাবে আমাদের লালন পালনগুলো গরমের সময় আমরা করতেছি। শীতের মধ্যে তো সূর্য উঠলে তারপর মুরগিগুলো ছেড়ে দিতেন, জি গরমের সময় কি একই পদ্ধতি ফলো করতেন? জি মোটামুটি একটা রোদের যে একটা সকালে একটা ঠান্ডা বাতাস থাকে যাতে ওটা না লাগে, কারণ দুইটা আবহাওয়া যদি একই সাথে কম্বিনেশন না হয় তাহলে আপনি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা একটু হালকা একটু রোদটা ওঠার পরে তারপর আমরা ছেড়ে দিই। আচ্ছা, এই যে প্রাকৃতিক পদ্ধতিতে আনোয়ার ভাই আপনারা দেশি মুরগি লালন পালন করে আসছেন, বর্তমানে আপনাদের এই ফার্মে কতগুলো মুরগি আছে? আমাদের বর্তমানে ফার্মে মুরগি আছে প্রায় 300 প্যারেন্টস। আচ্ছা, কতদিন বয়সের এগুলো? এগুলা 5 মাস প্লাস। ডিম কি পাচ্ছেন? জি আমাদের প্রতিদিন একটা ডিমের চাহিদা যেটা আছে আমরা মোটামুটি একটা ডিম পাচ্ছি। আচ্ছা, ছেড়ে দিচ্ছেন মুরগি, এদের খাবার দাবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শুধু ছেড়ে দিলেই হবে না, প্রাকৃতিক খাবারটাও দিতে হবে। কারণ আপনি ছেড়ে দিলেন কিন্তু কিনে খাবার খাওয়ালেন, সেক্ষেত্রে তারা তো বেশি একটা লাভবান হবেন না বা সুবিধা পাবেন না, সেক্ষেত্রে আপনারা আপনাদের এই মুরগিগুলোকে আসলে আমাদের খামার করার আগে আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করব, প্রাকৃতিক খাদ্য দেব, প্রাকৃতিক চিকিৎসা দেব, আমাদের মূল টেন্ডেন্সি ছিল এই তিনটা বিষয়। আর আমাদের আরেকটা জিনিস, আমাদের ফার্মের একটা উদ্দেশ্য সেটা হলো আমাদের দেশি মুরগি এবং সততা, এই দুইটা এই 5টা মূল বিষয় আমাদের সামনে লক্ষ্য রেখে আমাদের ফার্মটাকে আমরা আগিয়ে নিতেছি। আর আমরা খাবার দিচ্ছি প্রাকৃতিকভাবে, এখন যেহেতু গরমের সিজন আসছে শাকসবজি বাজার পর্যাপ্ত পরিমাণ আছে, আমাদের প্রতিদিন দুপুরবেলা 10টা 11টার পরে আমরা শাকসবজিগুলো ধুয়ে একটু রোদে শুকিয়ে আমরা খাবারগুলো মুরগিকে দিচ্ছি। আচ্ছা, আর আমাদের যে প্রত্যেকবার যে আমাদের খাবার যে মেনু থাকে, আপনি ধান গম ভুট্টা চাউলের গুঁড়া কুড়া এগুলো আমরা মিশ্রণ করে পানির সাথে মিশ্রণ করে আমরা পর্যাপ্ত পরিমাণ লবণ এগুলো দিয়ে আমরা প্রাকৃতিকভাবে খাবারগুলো দিচ্ছি। আচ্ছা, তাতে আমাদের একটা মুরগির যদি বড় মুরগি রানিং যে ডিম পাড়া মুরগিগুলো প্রত্যেকদিন খাবার খায় মোটামুটি 65 গ্রাম, আমাদের সেখানে বাইরে প্রাকৃতিকভাবে লালন পালন করার কারণে আমাদের 40 গ্রাম খাবার মোটামুটি ওরা খায়, তাতে আমাদের প্রত্যেক দিন পার ডে একটা মুরগি হিসাবে 15 গ্রাম খাবার অন্যান্য খামারিদের চাইতে আমাদের কম লাগে, সেই হিসেবে আমাদের যে প্রত্যেক দিন যে খরচটা আমাদের মোটামুটি আমাদের নিয়ন্ত্রণের ভিতরে আমরা নিয়ে আসছি। আচ্ছা, মুরগি আপনারা অনেকটা জায়গা জুড়ে লালন পালন করছেন, চারপাশে নেট দিয়ে রাখছেন, একটা বায়োসিকিউরিটির ব্যাপার স্যাপার থাকে, যে এখন কিন্তু অনেক জায়গাতেই একটা অজানা ভাইরাসের কারণে অনেকের মুরগি মারা যাচ্ছে, কেউ কেউ হয়তো বলছে যে বার্ড ফ্লুর কারণে মারা যাচ্ছে কিন্তু কেউ শিওরভাবে বলতে পারছে না, আপনারা আপনাদের এই ফার্মে আসলে এটার জন্য কী ব্যবস্থা রেখেছেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনার এলাকায় আপনি খামার করেন বা ফার্ম করেন, আপনার অন্তত 2-4-10 জন আপনি খামারটা দেখতে যাবে, পরিদর্শনে আসবে, বা বিভিন্ন জায়গায় আপনি যখন বাণিজ্যিকভাবে উৎপাদন করতেছেন, বাণিজ্যিকভাবে বিক্রি করবেন, তখন আপনি খামারে অন্তত 2-4 জন প্রদর্শনী বা প্রদর্শনের জন্য বা দেখার জন্য বা শেখার জন্য অনেকে আসতে চায়, আসবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনাদের খামারে যারা আছে তাদের গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, আপনার খামারটাকে বায়োসিকিউরিটি অবশ্যই করতে হবে, যদি এটা আপনি পালন না করেন তাহলে আপনার খামারে যে কোনো
অসময় রোগ বলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই হিসাবে আমরা আমাদের একটা ঔষধ যেটা আছে, যে টিমসেন, যে আপনার স্প্রেটা থাকে ওই টিমসেন যে পানির সাথে মিশ্রণ করে আমরা রেখে দিই, ওই টিমসেন পানিটা প্রত্যেকটা মানুষের শরীরে আমরা স্প্রে করে দিই, পা থেকে শুরু করে তার অঙ্গ প্রত্যঙ্গে আমরা স্প্রে করে দিই। স্প্রে করে দেওয়ার পরে আমরা ওই লোকটাকে ভিতরে ঢুকাবো। আমরা যদি এই নিয়মটা যদি সব খামারিরা পালন করতে পারি, মোটামুটি আপনার অনেক রোগ বালাই থেকে আপনার খামারটাকে রক্ষা করতে পারবেন। আর বিষয়টা হলো, যদি আপনারা পারেন সপ্তাহে অন্তত একদিন এই যে টিমসেনটা, ব্লিচিং পাউডার, চুনের পানি, এগুলো আপনি সপ্তাহে একদিন অন্তত আপনার খামারের চারপাশে ছিটিয়ে দেবেন, এবং খামারের ভিতরে যে ঘরে মুরগি থাকে সেইখানে, যে মাঠে মুরগি ছাড়া থাকে সেইখানে আপনারা সপ্তাহে অন্তত একদিন করে এই নিয়মগুলো যদি পালন করেন, তাহলে আপনার বায়ু যে সিকিউরিটি যেটা দরকার এটা আপনি পাবেন। তাহলে আপনার বায়ু দূষণ যেটা হয় বা যে রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে, এইগুলো যদি আপনি প্রত্যেক সপ্তাহে করতে পারেন তাহলে আপনি রোগ বালাই থেকে একটু রক্ষা পাবেন। আচ্ছা আনোয়ার ভাই, আপনারা আসলে কেমন সফলতা পাচ্ছেন? কারণ আপনারা তো অনেকদিন যাবৎ মুরগির সাথে যুক্ত আছেন এবং বেশ ভালো মতো মুরগি লালন করছেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের যে যে পরিবেশ দাঁড়াইছে, আমাদের মাসে প্রতি মাসে মোটামুটি আমরা 40,000 টাকার মতন আমরা ইনকাম করতে পারতেছি। আচ্ছা, আশা করি আমাদের আরও যে সামনের দিন আসতেছে আমরা এর চেয়ে তো আমরা আরও বেশি মুনাফা করতে পারবো। সেই আশা, সেই লক্ষ্য নিয়ে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মোতাবেক আমাদের পরিকল্পনা মাফিক আমরা ধাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি আমাদের সামনে এক মাস পর থেকে আমাদের যে ইনকামের যে 40,000 যেটা এখন করতেছি, আমার আশা করি যে এটা আরও আমি বাড়িয়ে নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আপনারা মাংসের জন্য যে মুরগিগুলো লালন পালন করছেন, এটা বিভিন্ন জায়গায় বিক্রি করছেন আমাদেরকে বললেন, যে অনেকেই আপনাদের এখান থেকে এসেও নিয়ে যাচ্ছে এবং আপনারা নিজেরাও গাড়ির মাধ্যমে তাদেরকে দিয়ে দিচ্ছেন, এই যে কাস্টমারগুলো ধরা বা তাদের সাথে পরিচয় হওয়াটা, এটা আসলে কীভাবে হলেন? এটা হচ্ছে একটা ব্যবসায়ী যখন আপনি ব্যবসা করবেন তখন আপনার মূল উদ্দেশ্য থাকতে হবে সততা। আপনি যদি সততা নিয়ে যদি আগাইতে চান, হয়তো প্রথম একটু কষ্ট হবে, কিন্তু আপনি যদি একবার চালু করতে পারেন সততা নিয়ে, তাহলে আপনার আর পিছনে ফিরে তাকানোর প্রশ্নই আসে না। আপনি সততাকে ধরে রাখতে হবে, এবং আপনার যে বাজার চাহিদা আছে, বাজার চাহিদা অনুযায়ী আপনার মুরগিগুলো তৈরি করে আপনার। এখানে আর একটা বিষয় জরুরি, আপনার অনেকে আছে যে খামার করতে চাচ্ছে, কিন্তু তার উদ্দেশ্যটা কি, সে কি ডিমের জন্য করবে না মাংসের জন্য করবে, এটা অনেকে বুঝতে চায় না। হ্যাঁ, তার যখনই খামার করবে তখন তার আপনার উদ্দেশ্যটা এরকম থাকতে হবে, যাতে সে মাংসের জন্য যদি করে তাহলে তার একভাবে লালন পালন করতে হবে, আর যদি সে ডিমের জন্য করে তাহলে তার আরেকভাবে লালন পালন করতে হবে। এই বিষয়টা মাথায় রেখে যদি করতে পারে, যেরকম আমরা করতেছি, আমরা মাংসের জন্যও করতেছি ডিমের জন্যও করতেছি, আমাদের সাইড বাই সাইড ভাগ করা আছে। আর আমাদের অনলাইনের যে কাস্টমারগুলো আছে, আমরা ওই আমাদের সততার মাধ্যমে একটু কষ্ট হচ্ছে, তারপর আমরা আমাদের কাস্টমারগুলোকে কম্প্রোমাইজ করে তাদের সাথে ভালো ব্যবহার করে আমাদের সঠিক যেই তাদের আমরা সেবাটা আমরা দিতে পারছি, বিধায় আমাদের কাস্টমার দিন দিন বাড়তেছে। আল্লাহর রহমতে আমাদের এখন অনেক কাস্টমার আছে। আচ্ছা, অনলাইনে শুরুটা কিন্তু এত সহজ ছিল না? না, কোনো ব্যবসায়ের শুরুটা খুব সহজ হয় না, এটাকে আস্তে 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 মানুষের বিশ্বস্ততা অর্জন করতে হয়। তারপরে আপনার যেই জিনিসটা, আপনি যে প্রোডাক্টটা আপনি তাকে দিবেন, সে যেন স্যাটিসফাই থাকে সেই প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে, এবং দেখার পরে যেন কথা কাজে মিল থাকে, তারপরে সে নেওয়ার পরে যখন স্যাটিসফাই হবে তখন তার পাশের জনকে বলবে যে না, আমি ওখান থেকে একটা জিনিস নিয়ে আসছি, এই প্রোডাক্টটা নিয়ে আসছি, এই মুরগিটা নিয়ে আসছি, এটা ভালো পাওয়া গেছে, আপনি ওইখান থেকে নিতে পারেন। এরকম করতে করতে আজকে আমাদের মোটামুটি একটা কাস্টমার অনেকগুলো হয়ে গেছে আল্লাহর রহমতে। শুধু এটা মানুষের ভালোবাসা এবং আমাদের সততার মাধ্যমে আমরা আমাদের ব্যবসার পরিধিটা ছড়িয়ে দিতে পারছি। আচ্ছা, প্রাকৃতিকভাবে আনোয়ার ভাই মুরগি লালন করাটা কিন্তু খুবই সহজ একটা বিষয়, আবার অনেক কঠিনও একটা জিনিস। কারণ শুধু ছেড়ে দিলাম, মুরগি লালন করলো, মুরগি নিজে থেকে খাবার খেলো, বড় হলো, মুরগি বিক্রি করে দিলাম, ব্যাপারটা কিন্তু এরকম না, এদের পিছনে সময় দিতে হয়। আপনারা আসলে এই মুরগির পিছনে কীভাবে সময় দিচ্ছেন বা এক্সট্রা যত্নগুলো আপনারা এই মুরগিগুলোকে নিচ্ছেন? জি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে ইউটিউব দেখে, মানে অন্যেরটা দেখে আমরা হাই হতাশ করি, এই সে এত টাকা কামাচ্ছে, আসলে এই টাকাটা কামানোর পিছনে কিন্তু অনেক শ্রম, অনেক সময়, অনেক কষ্ট এটার সাথে জড়িত থাকে। এটা মানুষ দেখতে চায় না, শুধু সাফল্যটা দেখতে চায়, টাকার অঙ্কটা বুঝতে চায়, কিন্তু আসলে মূল বিষয়টা হচ্ছে আপনি যখন একটা মুরগি জিরো থেকে আপনি বড় করবেন, 3-4 মাস যখন বড় করবেন, এটার পিছনে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। ওর প্রত্যেকটা দিন ওর খেয়াল রাখতে হবে, সকাল বিকাল, যে ওর পায়খানাটা কেমন, ওর কোনো রোগ হয়েছে কিনা শরীরে, বা ওর কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে, সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। তারপরে সেই 4 মাস পরে একটা আপনি বাজারে সেল করার মতন ওর পরিবেশ দাঁড়াবে, তখন আপনি পরিবেশ করে যদি বাজারে সেল করতে পারেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। আপনি মুরগি নিলেন, যত্ন করলেন না, ওষুধ খাওয়ালেন না ঠিক মতন, প্রতিদিন তার যে রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো খেয়াল করলেন না, তাহলে সে আপনি কখনোই আপনি লাভবান হবেন না। সেই মুরগিটা আপনি ওই 4 মাসে যতটুকু ওজন হওয়া দরকার ছিল সেটাও হবে না। অনেকে শখ করে বাচ্চা নেয়, নেওয়ার পরে তার যে ভ্যাকসিন শিডিউলটা
সেইটাই মেনটেন করতে পারে না। ভ্যাকসিনটা যে প্রতিদিন আপনি 24 ঘন্টা বা 18 ঘন্টা আমরা যে পানির সাথে ভ্যাকসিনটা খাওয়াই, একটা না তিন দিন যে ভ্যাকসিনটা খাওয়াইতে হয় বা যে ওষুধটা আপনি প্রয়োগ করবেন, যদি রোগ হয়ে যায় তাহলে আপনাকে 5 দিন খাওয়াইতে হবে, আর যদি আপনি রোগ একটু হয়েছে শুরু হয়েছে তখন আপনি 3 দিন খাওয়াইতে হয়, আর যখন রোগটা বেশি হয়ে যায় তখন আপনি ওষুধটা প্রয়োগ করতে হয় 7 দিন। আর আমরা এই বিষয়গুলো কখনোই মাথায় নেই না যে মুরগি আনছি খামারে যেখান থেকে বাচ্চা আনছি তার দোষ হয়ে যায়। অনেক সময় যেমন আমাদেরও অনেক কাস্টমার ফোন করে বলে যে আপনার অমুক জায়গা থেকে বাচ্চা আনছিলাম, আমার তো বাচ্চা মরে গেছে, বা আপনাদের কাছ থেকে বাচ্চা নিয়েছি, বাচ্চা তো মরে গেছে। আসলে তার যে আমরা যখন তাকে আবার প্রশ্ন করি যে আপনার বাচ্চাগুলোকে নেওয়ার পরে কী ওষুধ দিচ্ছেন বা কীভাবে পানিটা খাওয়াইছেন, কীভাবে ওষুধটা খাওয়াইছেন, তখন সে ওই ডিটেলসটা বলতে পারে না যে আমি তো বাচ্চা আনছি বা মুরগি আনছি আমি এইভাবে খাওয়াইছি, কিন্তু সে পরিকল্পনা মাফিক খাওয়াইতে পারে না, যার জন্য তার বাচ্চাগুলো বা মুরগিগুলো মারা যাচ্ছে। এটা হচ্ছে মূল বিষয়। আর যখন খামার করবে বা তার উদ্দেশ্য থাকতে হবে যে আমি পরিপূর্ণ একটা শিক্ষা নিয়ে এই খামারে আসা উচিত, এবং যদি যুব উন্নয়ন ট্রেনিং আছে সেখান থেকে ট্রেনিং নিতে হবে। আর মুরগিগুলো আমরা সবসময় বলে আসছি যে মুরগিগুলো নেওয়ার পরে বাচ্চা নেওয়ার পরে অবশ্যই অবশ্যই আপনি সরকারি যে শিডিউল ভ্যাকসিন অনুযায়ী ভ্যাকসিন আছে সেই শিডিউল অনুযায়ী অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। এই ভ্যাকসিনটা অনেকে দিতে চায় না যে না প্রাকৃতিকভাবে করলে আর ভ্যাকসিন লাগে না, কিন্তু এটা ভুল তথ্য। আপনি প্রাকৃতিকভাবে করেন আর ঘরোয়াভাবে করেন বা বাসা বাড়িতে করেন যেখানেই করেন, আপনি ভ্যাকসিন অবশ্যই দরকার। একটা মুরগির মা তার দাদি তার দাদা ওই বংশ পরম্পরায় ভ্যাকসিনগুলো করে আসলে সে খামারই লাভবান হতে পারবে, আর যদি সে বাজার থেকে কম দামে মুরগি নিয়ে খামার শুরু করতে চায় সে কখনো খামার করতে পারবে না। ভ্যাকসিনগুলো অবশ্যই লাগবে। ওই যে আমি আগে একটু বলছি যে আপনি ডিমের জন্য যদি করেন তাহলে তার পরিচর্যা একরকম, আর যদি মাংসের জন্য করেন তাহলে তার পরিচর্যা আরেক রকম, এটা মাথায় রাখতে হবে, তাহলে সে সাফল্য পাবে। এখন কথা হচ্ছে আমার অনেকে এই জিনিসটাই বুঝে না যে ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিক এক জিনিস না। ভ্যাকসিনটা হচ্ছে আপনার একটা টিকার মতো, মানুষের ছোটবেলা যেমন বাচ্চা হলে টিকা দিচ্ছে, মুরগির ক্ষেত্রে ভ্যাকসিনের ক্ষেত্রে একই জিনিস, নামটা শুধু একটু ভিন্ন ভিন্ন। অ্যান্টিবায়োটিক যেটা আছে সেটা আপনি না দেন, কিন্তু প্রাকৃতিকভাবে অর্পণ করলেও আপনাকে ভ্যাকসিনটা ঠিকই করতে হবে, এবং ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিক এক জিনিস না এই জিনিসটাও বুঝতে হবে। ঠিক আছে আমার ভাই, ভালো থাকবেন আপনি। আমরা দোয়া করি খুব সুন্দর পরিবেশে আপনারা আগে থেকে মুরগি লালন পালন করছেন, এখনও করছেন, ভবিষ্যতে যেন আপনারা আরও সুন্দর মতো লালন পালন করতে পারেন, এই দোয়া করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।